এশার সালাত এশরাক সালাত চাস্তের সালাত আওয়ামিন ও না না আপনি বুঝেন যিনি লিখেছেন এশরাক সালাত সূর্য ওঠার পর পরে চাস্তের সালাত 7:30টা 8টা 8:30টা 9টা আওয়ামিন 10:30টা 11টা তবে তিনটে একটাই সালাত নাম তিনটে তিন সময়ে পড়লে তার মান ভিন্ন ভিন্ন ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে সূর্য উঠলে দুই রাকাত পড়ে যদি তাহলে হজ উমরা কবুলের সমান নেকি হবে এটা অনেক বেশি নেকি আর টিকে থাকা খুব টাফ কঠিন 7:30, 7:30, 8টা এরকম পড়লে তাসবি তাহলিল জিকির আজকার দান খায়রাত সব করে যা হবে চাস্তের দুই রাকাতে তা হবে আওয়াবিন আওয়াবিনে এরকমই হবে বা রাতের তাহাজ্জুদ সালাতের সমান নেকি হবে যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না একটা চাস্ত পড়েন এশরাক পড়েন আওয়াবিন পড়েন একটা পড়লেই হবে